তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। সেকেন্ড ইউনিটে সম্পর্কিত প্রচুর ভিডিও আসতে চলেছে দাদার ক্লাসরুমে, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও দাদার ক্লাসরুম। এই ভিডিওতে ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত একটি নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। যে সমস্ত চ্যাপ্টার বিজ্ঞানে থাকবে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এবার আমরা মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রটি আলোচনা শুরু করব। 1 নম্বরে ঠিক উত্তর নির্বাচন করো, 6টি প্রশ্ন 6 নম্বর, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। 1-এর 1, নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থযুক্ত শব্দ হবে? এই প্রশ্নটি আলো চ্যাপ্টার থেকে এসেছে। অপশনগুলো দেখো, এ নাম্বার HIM, বি নাম্বার TOM, সি নাম্বার AM, ডি নাম্বার YOYO। দেখো, আয়নায় কোনো অক্ষর যদি আমরা ধরি সেটা কীভাবে উল্টো দেখাবে, যেমন ধরো বি শব্দটা কী হবে আয়নাতে ধরলে পরে এরকম আসবে, অর্থাৎ ডি এর মতো হবে। এক্ষেত্রে HIM আছে না, এটা কী হয়ে যাবে MIH, কোনো অর্থযুক্ত শব্দ হচ্ছে না। এবার দেখো এই যে টম শব্দটা আছে, টম শব্দটা কী হয়ে যাবে MOT হয়ে যাবে। এবার দেখো, লক্ষ্য করো AM আছে না, AMটা উল্টে গেলে কী হবে, উল্টে গেলে হবে MA, MA মানে কী বলতো, মা, MA মানে কী মা, তাহলে এটা কী অর্থযুক্ত শব্দ। আর পরেরটাতে আসলাম না, তার মানে সঠিক অপশনটা কী হবে সি নাম্বার। আলো সম্পর্কিত বিস্তারিত একটি আলোচনার চ্যাপ্টার অর্থাৎ ভিডিও আছে, দেখে নিও, খুব ভালো সোজা লাগবে বিজ্ঞান তোমার কাছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো, এ প্রতিফলনের, বি বিচ্ছুরণের, সি প্রতিসরণের, ডি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। উত্তরটি হবে আলোর বিচ্ছুরণের জন্য। পরের কোশ্চিন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো এ পর্ব, বি কক্ষ, সি পর্বমধ্য, ডি বি টপ। এর মধ্যে সঠিক অপশনটি হবে এ পর্ব। তারপরে দেখো 4 নম্বর, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এর মধ্যে সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি এগুলো কি পরিবেশের পক্ষে যথেষ্ট ভালো? কিন্তু ডি নাম্বার, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, এতে কী হয় পরিবেশটার দূষণ ঘটায়। যখনই জীবাশ্ম জ্বালানির দহন ঘটবে তখনই কী হবে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যা পরিবেশের পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকারক। এরপরের কোশ্চেন দেখো, মেরুজ্যোতির কারণ, পৃথিবীর পরিবেশের দূষণ, পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, সি পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, ডি নাম্বার, পৃথিবী একটা বিরাট চুম্বক তার প্রভাব। এক্ষেত্রে সঠিক অপশনটি হবে ডি নাম্বার, পৃথিবী একটা বিরাট চুম্বক, যে কারণে কি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক একটা ওয়েভ কিন্তু আছে। এই ব্যাপারগুলো ডিটেলস পড়বে 11-12 ফিজিক্সে, এই ম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাপারটা। এবার দেখো 6 নম্বর, পাশের বর্তনীতে ফাঁকা জায়গায় কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায়। প্রশ্নটি যথেষ্ট কনফিউশনের, যাই হোক, বর্তনীতে ফাঁকা জায়গা, ফাঁকা এটাতে বলছে তো, তাহলে পরে অবশ্যই এটা হওয়া দরকার সি নাম্বার। এক্ষেত্রে এ ব্যাপারটা আসছে না কিন্তু সিটা আসবে, অর্থাৎ এক্ষেত্রে সি নাম্বার উত্তরটি সঠিক হবে। এরপরে দেখো 2-এর প্রশ্ন বলেছে, আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। জল ভর্তি একটি গ্লাসে একটি কয়েন রাখলে কয়েনটি উপরের দিকে উঠে আসছে বলে মনে হবে, যদিও উঠছে না, এই ঘটনাটার কারণ হচ্ছে প্রতিসরণ। চলো 2 নম্বর দেখো, একটি দণ্ডচুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়োকে আটকে থাকবে, তাই তো? এটা ভুল, কারণটা কী বলো তো, এই যদি একটা চুম্বক নেই, এটা যদি আমি ধরি ধরো সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, তাই না? আলটিমেটলি এই কর্নারগুলোতেই কিন্তু বেশি থাকবে, তাই না, গুঁড়ো গুঁড়ো কর্নারগুলো, তাহলে ধরুন এটা কী হবে বেঠিক, অর্থাৎ ভুল, এটা হবে রাইট। ওকে, এরপরে দেখো 3 নম্বর, খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম লেখো। অ্যান্সারটা তো জানোই, পাথর কুচি, যাই হোক। তারপরে দেখো 16 কোষের 2টি ব্যবহার লেখো, পরের প্রশ্ন। এক্ষেত্রে অ্যান্সারটা হবে দেখো 16 কুকার, 16 ক্যালকুলেটর, রাস্তার সিগন্যালে রাখা লাইট। তারপরের প্রশ্ন, তড়িৎচুম্বকের 2টি ব্যবহার লেখো। দেখো এই প্রশ্নের কথা বলছি আমি, উত্তরটা দেখো, তড়িৎচুম্বকের 2টি ব্যবহার, কলিং বেল, বৈদ্যুতিক মোটর, তারপরে ফ্রিজের দরজাও কিন্তু এটা ব্যবহার করা হয়, তারপরে ধরো মাইক্রোফোনও এটা ইউজ হয়, তো এরকম প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। 3 নম্বর দেখো বলছে, অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেওয়ালের যেখানে আলো পড়ে ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে, এরকম কেন হয় তা বুঝিয়ে লেখো। এক্ষেত্রে আলোর কী হচ্ছে, প্রতিফলন করছে, এবং ওই যে বোতলটা আছে প্লাস্টিকের বোতল, ওর কী হচ্ছে একটা প্রতিবিম্ব দেওয়ালের মধ্যে পড়ছে। এই ব্যাপারে ডিটেলস একটা ক্লাস আছে আমি বলছি, যেটা তুমি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আলোর চ্যাপ্টারের কোনো রকম কনফিউশনই থাকবে না, দেখে নাও একবার পারলে পারে, ডিটেলস ক্লাস 4-এর 1 নম্বরের করে দেখো, 3-4-12, এক একটা প্রশ্নের কত করে আছে 3 নম্বর করে, বাবা, কীভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শন দিকদর্শী ধর্ম আছে।
একটা ব্যাখ্যা করি। হ্যাঁ, একটা পাতার মধ্যে কী করলে, একটা দণ্ডচুম্বক রেখে দিলে, দেখবে জলের মধ্যে পাতাটা থাকবে, সেই পাতাটা কী করবে, ঘুরে উত্তর দক্ষিণ মুখ হয়ে থাকবে। এটার থেকে আমরা বলতে পারি, এভাবে একটা ডিটেলস ক্লাস আমি করাবো খুব তাড়াতাড়ি, দেখে নেবে, ওখানে আরও ব্যাখ্যা করে দেবো, আর বই থেকে সাজেশন দিয়ে দেবো, দেখে নেবে। একটা চুম্বকের সমান 5টি টুকরো করা হলে মোট কটা মেরু তৈরি হবে? 5টি চুম্বক মানে কীরকম, দেখো এরকম 5টা চুম্বক হবে, তাই না? ছবিগুলো টেরা ব্যাকা হচ্ছে, একটু বুঝে নিবে। হ্যাঁ, কষ্ট করে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা দক্ষিণ, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা উত্তর মেরু থাকবে, তাই না? তো চিন্তা করো, এরকম যদি থাকে প্রত্যেকটা দুটো করে, তাহলে 5 × 10টি। এরপরে দেখো 2 নম্বর, তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের দুটো করে উদাহরণ দাও। সুপরিবাহী পদার্থ কী হতে পারে, যা তড়িৎ পরিবহন করবে, কী পরিবহন করে, লোহা, তামা, রূপা, সোনা দিতে পারো এরকম। আর কুপরিবাহী বলতে কাঠ, বালি, পাথর ইত্যাদি, যারা তড়িৎ পরিবহনই করে না। যদি তড়িৎ পরিবহনই করতো তাহলে কী করতো, মানুষ কাঠের তার বানাতো, অসম্ভব ব্যাপার, তাই না? তোমার জানা একটা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কী হবে, ইলেকট্রিক ইস্ত্রি, দেখবে সেটা তারের মধ্যে দেখি যাচ্ছে, লাইন যাচ্ছে, আর সেটা কী হচ্ছে, গরম হচ্ছে, তো তাপ শক্তিতে উৎপন্ন হচ্ছেই। তিন নম্বর, পুকুরে বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? তোমরা ব্যাপন অভিশ্রবণ করছো না, ওই টপিকের মধ্যে পেয়ে যাবে এটা। এরপরে দেখো লাস্টে বলছে যে 4 নম্বর, বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কী কী অসুবিধা হতে পারে? অনেক অসুবিধা হতে পারে, পরিবেশ বান্ধব শক্তি যে চ্যাপ্টারটা আছে ওর মধ্যে পেয়ে যাবে। হাজার হাজার যদি বায়ুকল লাগাও তাহলে কী হবে, কোনো বায়ুকলে তো ঠিকমতো বাতাস পাবে না, তো বায়ুকল তো ঠিকমতো চলবে না। তো এই ছিল আমাদের পরিবেশ বিজ্ঞানের একটি সেট, অন্যান্য নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করা হচ্ছে, সাজেশনও পেয়ে যাবে, স্পেশাল ক্লাসও পেয়ে যাবে। তো মন দিয়ে পড়াশোনা করো, আর দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করো, দাদার ক্লাসরুমে প্রচুর ভিডিও আসতে চলেছে। একটাই কথা বলবো লাস্টে, খুব ভালো থেকো।